স্বাধীনতার 42 বছর পর আমরা এই বিলেতের মাটিতে মহান একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে যাচ্ছি, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি জাতির গৌরব এবং আমরা বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারি এই আন্তর্জাতিক মাতৃভাষার কারণে। বীর শহীদের প্রতি আমাদের সশস্ত্র সম্মান এবং মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সশস্ত্র সম্মান রেখে, আমাদের জাতির প্রতি সম্মান রেখে আমরা আমাদের অনুষ্ঠান পর্ব শুরু করতে যাচ্ছি। আমাদের লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর বয়স খুবই অল্প, 1 বছর হতে চলছে। আমরা আমাদের উদ্দেশ্য দেশ এবং দেশের সেবা করা, জনসেবা করা। আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের হাত আরও শক্তিশালী হবে এবং আমরা উত্তরোত্তর সেবা কাজে আরও বেশি ব্রত হতে পারবো। এখন আমাদের যে নব সংগঠিত লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এই সংগঠনের পরিচিতি পর্ব অভিষেক শুরু হতে যাচ্ছে এবং আমি আমাদের সংগঠনের সেক্রেটারি জেনারেল জনাব মনির আহমেদ সাহেবকে অনুরোধ জানাচ্ছি আমাদের সংগঠনের পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন করার জন্য। ধন্যবাদ। তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। বাংলাদেশের তার পাশে আছেন রিয়া ঘোষণ, মনে করি আমার বক্তৃতা মিশন রাখবো না, কিন্তু আজ ব্রডকাস্টার হিসেবে সিইও হিসেবে আমি ইনশাল অ্যাসোসিয়েশন যেটা করেছেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন এবং আমি যেহেতু কালচারাল সেক্রেটারি, আইবার কালচারাল সেক্রেটারি হিসেবে মঞ্চে উপস্থিত বিভিন্ন ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব এবং আইবা বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমি এখনই এই আলোচনা পর্বের সমাপ্তি ঘোষণা করতেছি। আপনারা ধৈর্য সহকারে বসুন এবং তারপরে শুরু হবে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা। আপনারা উপভোগ করবেন শেষ পর্যন্ত এবং ধৈর্য সহকারে শৃঙ্খলার সাথে আপনারা আমাদের মূলত সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করবেন। এজন্য অনেক ধন্যবাদ। Oh,
Nishana, you know.